পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধারের সংযুক্তিকরণের শেষ দিন 31 মার্চ 2020। এই সময়ের মধ্যে আধারের সঙ্গে লিঙ্ক না হলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড, নতুন নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল আয়কর দফতর। সংবাদ সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, চলতি বছরের 27 জানুয়ারি পর্যন্ত 30 কোটি 75 লাখেরও বেশি প্যান ও আধার সংযুক্তিকরণ হয়েছে। তবে এখনও 17.5 কোটির ওপর প্যান ও আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে। আগামী মাসের মধ্যেই এই কাজ শেষ করতে তৎপর আয়কর দফতর। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কেউ আধারের সঙ্গে প্যান সংযুক্তি না করে তাহলে সেটি অকেজো হয়ে যাবে বলেই নির্দেশিকায় জানানো হয়েছে। 2018 সালের সেপ্টেম্বরে একটি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আধারের সাংবিধানিক বৈধতা রয়েছে। একই সঙ্গে একজন আয়করদাতাকে কর জমা দেওয়ার ক্ষেত্রে বায়োমেট্রিক পরিচিতি ও প্যান বাধ্যতামূলক করার কথাও বলে শীর্ষ আদালত। প্রসঙ্গত, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার ইস্যু করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।